विराट कोहली गौतम गम्भीर क्लाइमैक्सर शुरूटा कोथाय जाना चेष्टा करब कमप्लीट ए भिडियोते। एखाने एकटा इंटरेस्टिंग क्यारेक्टर आसबे जार नाम महेंद्र सिंह धोनी। गम्भीर कोहली द्वंदे धोनी चरित्रटा निये आमरा कथा बोलबो किछुक्षण पर। मूलत तादेर ए द्वंदेर शुरूटा होयेछिलो बेश आगे 2013 साले आईपीएलेर एकटी म्याचे माठेर मध्येई तर्के जड़िये छिलेन तखनकार कलकाता नाइट राइडार्स अधिनायक गम्भीर ओ बेंगालुरु अधिनायक कोहली। तुमुल आलोचनार जन्म दियेछिलो ओई घटना। एरपर থেকে আর এ দুজনের সুসম্পর্কের কথা শোনা যায়নি। খেলা শেষে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করার পালায় গম্ভীরকে নানা সময় দেখা গেছে কোহলির তীব্র সমালোচনা করতে। এখন কোহলি আর বেঙ্গালুরুর অধিনায়ক নন, খেলোয়াড়ি জীবন বেশ আগেই চুকিয়ে গম্ভীর এখন কাজ করছেন লখনউ দলের গ্লোবাল মেন্টর হিসেবে। তারপরও কোহলির সঙ্গে সে পুরনো দ্বন্দ্ব ঘুচেনি। অথচ কোহলির ক্যারিয়ারের শুরুর দিকে এ দুজনের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে গম্ভীরের স্নেহ পেয়েছিলেন কোহলি। জাতীয় দলে শুরুর দিকে তাদের সম্পর্ক কেমন ছিল সেটা একটা গল্প বললেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ওয়ানডে ক্রিকেটে কোহলি নিজের অভিষেক সেঞ্চুরি পেয়েছিলেন 2009 সালের ডিসেম্বরে নিজের 14তম ম্যাচে। সেখানে শ্রীলঙ্কার 315 রান তাড়া করতে নেমে 107 রান এসেছিল বিরাট কোহলির উইলো থেকে। একই ম্যাচে অপরাজিত 150 রান করে ম্যাচ সেরা হয়েছিলেন গম্ভীর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য ডাকা হয় গম্ভীরকে। ভারতের সাবেক এ তারকা তখন নিজের পুরস্কার কোহলিকে দিয়ে দেন। সে সময়ের তরুণ কোহলির জন্য এটা নিশ্চয়ই অনুপ্রেরণাদায়ক ছিল। তবে কী কারণে তাদের মাঝে এমন দ্বন্দ্ব শুরু হলো যা দুজনেই মনে পুষে রেখেছেন তাই স্পষ্ট নয়। হতে পারে ব্যক্তিগত কোনো কারণ, আবার এমনটাও হতে পারে যে বিরাটের ফিলোসফি গম্ভীরের অপছন্দ। ভিডিওর শুরুতেই ধোনি চরিত্রটা নিয়ে আলোচনা করব বলেছিলাম। ধোনি যখন গম্ভীরকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলেন তখন থেকে ধোনিকে দেখতে পারেন না গম্ভীর। অসংখ্য বক্তব্যে তা প্রকাশ পায় যদিও ধোনি গম্ভীর সম্পর্কে কিছু বলেননি, সবসময় চুপি থেকে গেছেন। আইপিএল কিংবা ঘরোয়া লীগ একাধিক ম্যাচে দেখা গেছে ধোনির সাথে হাত মেলাননি তিনি, যে বিষয়টা কোহলির মনে ইফেক্ট ফেলতেও পারে। কারণ ধোনি এবং কোহলির সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের মতো। বিরাট কোহলি প্রায় সময় বলেন তার ক্যারিয়ারের শুরুর দিকে তাকে তিনে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছিলেন ধোনি। অফ ফর্মে যখন কোহলি তখন সবাই তার সমালোচনায় ব্যস্ত থাকলেও একমাত্র ধোনি তাকে ফোন করে পরামর্শ দিয়েছিলেন কী করতে হবে ওই মুহূর্তে। সব কিছু মিলিয়ে বিরাটের দিক থেকে রাগের কারণ হিসেবে এটাও হতে পারে। আপনার কি মনে হয় কী কারণে এক দশকের বেশি সময় ধরে তাদের এ রেষারেষি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত।